কিভাবে মানুষ ভোট দেওয়ার জন্য উৎফুল্ল ছিল এবং খুবই সুষ্ঠুভাবে বলা যেতে পারে একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা বাদে কিন্তু খুবই সুষ্ঠুভাবে ভোটাভুটি ভোট হয়েছে এবং খুবই সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। এটা আমরা বলার অপেক্ষা রাখেন, আপনারা নিজেরাও দেখতে পাবেন অধিকাংশ জায়গায় এবং বলা যেতে পারে যে খুবই শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে অন্তত আমার এলাকায় এবং বাকি আশেপাশে যে আমাদের ঢাকার আশেপাশে দেখছি আমি যে খবর নিছি আমি দেখলাম বাংলাদেশের খবরগুলো আমি পরে দিয়ে পেয়েছি এবং সবাই একটা জিনিস বলছে যে মোটামুটি সুষ্ঠুভাবে খুবই ভালোভাবে একটা ইলেকশন হয়েছে এখানে। তো এটা আমি মনে করি সবাইকে ধন্যবাদ জানাই ভোটারদের যারা এখানে নির্বাচন কনফার্ম করে আসছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই করে আসতে পারেন নাই, তাদেরও তো একটা বলতে পারি চেষ্টা ছিল প্রচেষ্টা ছিল তাদেরও অবদান ছিল। আমি মনে করি নির্বাচন কমিশন প্রচন্ড ভাবে প্রেসারে ছিলেন, বিভিন্ন রাজনৈতিক ইস্যু ছিল, তার আগে সন্ত্রাসী কার্যকলাপ ছিল, বৃহৎ একটি দল বিভিন্ন সময় বিএনপি জামাত জোর সন্ত্রাসী করছেন এবং তাদের মধ্যে প্রচন্ড চাপ ছিল যেটা আমরা লক্ষ্য করছি তার বিভিন্ন বক্তব্যে আসছেন, তার আগে কিছুদিন আগে ট্রেনে আগুন দিয়ে চারজনকে হত্যা করছে, এই বিষয়গুলো কিন্তু খুব খারাপভাবে নিছেন ভোটাররা ওই দলের ব্যাপারে, এটা কিন্তু খুব বড় একটা রিয়াকশন হয়েছে। এই যে 40% সারা বাংলাদেশ ব্যাপী ভোট হয়েছে এটা কিন্তু একটা বড় জিনিস তাদের মধ্যে রিয়াক্ট করছে যে এই দলটা প্রত্যেকবার নির্বাচন বর্জন করে এবং একটা সন্ত্রাস কাছে নির্বাচন কে বলবো খুবই তারা খুবই প্রফেশনাল হয়েছে। এবারকার নির্বাচন অফিস নির্বাচন কমিশন খুবই প্রফেশনাল হয়েছে, তারা নির্বাচনটা পরিচালনা করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। মাঠ পর্যায়ে খুবই শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা খুবই সুষ্ঠুভাবে খুব কড়াকড়িভাবে তারা নির্বাচন পরিচালনা করছে, এটা ভালো দিক আমি মনে করি, খুবই ভালো দিক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের এই মন্ত্রণালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে গ্রাহক পর্যায়ে নির্বিচ্ছিন্ন রাখা জ্বালানিকে, বিদ্যুৎ এবং জ্বালানিকে, সব প্রবলেমকে মাথায় রেখে ফাইন্যান্সিয়াল প্রবলেম সমস্ত কিছু মাথায় রেখে যে চ্যালেঞ্জটা সেটা হলো এটাকে নিরবিচ্ছিন্ন রাখা এবং গ্রাহক পর্যায়ে একটা সহনীয় পর্যায়ে রাখা জ্বালানি এবং বিদ্যুৎ, এটা হলো আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মনে করি যে আমাদের মন্ত্রণালয় এটার জন্য প্রস্তুত আছে, আমরা ব্যাকলকে একটি প্ল্যান করে ফেলছি, গত মাস দুই তিনেক আমরা একটা বড় প্ল্যান করে ফেলছি আগামী বছর কীভাবে যাবে, কীভাবে আমরা পরিকল্পনা করব, যদি কোনো রকম ডিজাস্টার আসে সেটাকেও আমরা কীভাবে মোকাবেলা করব। সো সেগুলো বিষয়ে আমাদের মিনিস্ট্রি যথেষ্ট প্রফেশনাল, আমাদের মনে করেন যে আমাদের টিম খুবই বেটার এবং এখানে জানেন যে এই বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় খুবই টেকনিক্যাল একটা বিষয়, সুতরাং এখানে টেকনিক্যাল পার্সনদেরকে নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করি। আমার বিষয়টা হলো এইটাই, আমি মনে করি আগামী দিনে এই চ্যালেঞ্জগুলো খুব বড় বিষয়, যে সামনে একটা বড় বিষয় হলো আমাদের দেশের ইকোনমিকে কীভাবে ধারাবাহিকতা রাখা, মূল্যস্ফীতিকে নিম্নমুখী নেওয়া, এই বিষয়গুলো একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ বিশ্বের আবার কী ধরনের চেঞ্জ আসে বিশেষ করে এই জ্বালানির ক্ষেত্রে বা বিশ্বের পরিস্থিতির ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে সেটা একটা বড় বিষয় আর কি। সেগুলিকে মাথায় রেখে সামনের দিকে আমার মনে হয় এই বিষয়গুলিকে মাথায় রেখে আগামীতে আমাদের প্ল্যান করা উচিত। ভোটার উপস্থিতি এটা সন্তোষজনক কিনা? 40% খুবই সন্তোষজনক, কারণ এটা ব্যাপক ভোট এই পরিস্থিতিতে, 40% একটা ব্যাপক ভোট, অনেক দেশে তো 7%ও ভোট পড়ে না। আমরা মনে করি যে যে পরিস্থিতি হয়েছে 40% ইজ বিগ টার্ন এবং আমি আপনার খবর নিয়ে দেখতে পারেন, আমার কাছে তো আমি সকাল থেকে খবর নিচ্ছি মোটামুটি সবাই সন্তুষ্ট এবং আমার এলাকায় প্রায় অ্যাবাউট মোর দেন কাছাকাছি 50% উপরে ভোট পড়ছে। মানে বলতে 62 জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন, এক্ষেত্রে কি মনে হয় যে যারা সরকারের পক্ষে এমপি ছিলেন বা সেই ধরনের কোনো দুর্বলতা বা সাংগঠনিক ধরনের কিংবা সরকারের কোনো দুর্বলতা ছিল সেই এলাকার একটা বড় রিফ্লেকশন আসছে এলাকার নির্বাচনে, এলাকা বিষয়ে দেখা গেছে যে নির্বাচনে কেন হয়, নির্বাচনে মানুষ তার রিপ্রেজেন্টেটিভকে চয়েস করে কেন, তার সারা টেনরে তার সম্পর্ক
তাকে রিপ্রেজেন্ট কিভাবে করতেছে সংসদে, এবং সেই মেম্বার অফ পার্লামেন্ট তার এলাকাতে কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতেছে, এই বিষয়গুলি কিন্তু প্রাধান্য পায়। তো আমি মনে করি একটা প্রতিফলন হয় ভোটের মধ্যে, এবং যারা মনে করেন ভালো করছেন তাদের আমি মনে করি যে আগামী দিনে তারা তাদের সেই এলাকার তাদের কাছে এক্সপেকটেশন অনেক বড়, এই জন্য তারা ভালো করছে। এবং যারা হেরে গেছে আমি বলবো না যে এক্সপেকটেশন ছিল না, অবশ্যই হার জিত তো থাকি, এর মধ্যে অনেক আমি দেখলাম অনেক না মন্ত্রীরাও অনেকে হেরে গেছেন ওখানে, এবং সে কারণে আমি মনে করি যে অবশ্যই ভোটারদের তাদের চয়েস তো থাকবে, তারা যাকে ভালো মনে করবেন তাকে ভোট দিবেন, এই বিষয়টা স্পষ্ট হয়ে আসছে। এবং আমি মনে করি যে সম্পূর্ণ একটা নিরপেক্ষতা ছিল এই নির্বাচনে, এটা পরিষ্কার বোঝা যায়। সেই বিষয়ে এই মুহূর্তে কমেন্ট করা যাচ্ছে না, যতক্ষণ তো শপথ না হচ্ছে। ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে 15 তারিখের মধ্যে হয়ে যাবে আশা করছি। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের আলাদা চ্যালেঞ্জ গুলো যদি আলাদা করে একটু বলেন। বিদ্যুৎ জ্বালানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি মনে করি যে এই ধারাবাহিকতাটা রাখা, এখনকার যে ধারাবাহিকতাটা সেটা রাখা, এবং আমাদের বিদ্যুৎ জ্বালানিকে একটা সহনীয় পর্যায়ে রাখা। এইটা আমি দুইটা জিনিস মনে করি, একটা হলো গ্রাহক পর্যায়ে সহনীয় পর্যায়ে রাখা, এটা একটা বড় বিষয়। দ্বিতীয় বিষয় হলো এটা ধারাবাহিকতা যে ডেভেলপমেন্ট আছে এটাকে ধরে রাখা, এবং এটার পিছনে সবচেয়ে বড় কাজ করবে ফাইন্যান্স, এবং এইটাকে আস্তে আস্তে এটাকে স্মুথ করে নিয়ে আসা, এই তিনটা জিনিস খুবই বড় চ্যালেঞ্জ হবে। এবং আমার মনে করি সেভাবে আমরা প্ল্যান করেছি, আশা করি আগামী বছরগুলিতে আমরা ভালো দিকে যেতে পারি। আইএমএফের চাপে কি নতুন সরকারকে দাম বাড়িয়ে দেবেন? আমি তো আগেও বলছি দাম বাড়ানো বা দাম কমানো বিষয় না, আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যেভাবে বিদ্যুৎ জ্বালানি প্রাইসিং হয় সেই মেথডে আমরা এখন আস্তে আস্তে মুভ করতেছি। এটা একটা না একটা সময় যেতে হতো, সুতরাং আমাদেরকে যেতে হবে।